আবারও শক্তি সঞ্চয় করে দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে হারিকেন বেরিল। ক্যাটাগরি 3 থেকে ক্যাটাগরি 4 এ রূপান্তরিত হয়ে অতি বিপজ্জনক হয়ে উঠছে এটি। স্থানীয় সময় সোমবার ভোরে এই হারিকেন ক্যারিবীয় দ্বীপে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে, সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। হারিকেনের প্রভাবে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। বড় বিপর্যয় এড়াতে এই অঞ্চলের বাসিন্দাদের দ্রুত সব ধরনের প্রস্তুতি শেষ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার NHC দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানায়। সংস্থাটি বলছে, বর্তমানে হারিকেনটি আটলান্টিক মহাসাগরে বার্বাডোজের 400 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। সোমবার এটি দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের জনবহুল দ্বীপগুলোতে অতি বিপজ্জনক ক্যাটাগরি 4 হারিকেন হিসেবে আঘাত হানতে পারে। NHC বলছে, হারিকেন মোকাবেলায় দ্রুত প্রস্তুতি শেষ করা দরকার, বাসিন্দাদের সকল প্রকার নির্দেশনা মানার আহ্বান জানানো হয়। বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রানাডা ও টোবাগোয় হারিকেনের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনের গ্যাস স্টেশনগুলোতে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া সুপারমার্কেট, মুদি দোকানে খাবার, পানি ও অন্যান্য সামগ্রী কেনার জন্য ভিড় দেখা গেছে। কিছু পরিবার এর মধ্যেই তাদের মালামাল সরিয়ে নিয়েছে। চলতি বছরের আটলান্টিক হারিকেন মৌসুমের প্রথম হারিকেন বেরিল গত শনিবার ভোরে আটলান্টিক মহাসাগরে এটি সৃষ্টি হয়। খুব কম সময়ের মধ্যে এটি শক্তি সঞ্চার করে ক্যাটাগরি 4 মাত্রায় হারিকেনের রূপ নিয়েছে।